হ্যালো স্টুডেন্টস দেখো চলে এসেছি আগেইন আরেকটা নতুন ভিডিও নিয়ে অলরেডি আমি এতোয়া মুন্ডার কাহিনী এই গল্পটা পুরোটা তোমাদের পড়িয়ে দিয়েছি দু তিনটে ভিডিওতে এবং তার সাথে সাথে ওই অংশ থেকে যে যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করেছি জাস্ট এর আগের ভিডিওটাতে আমি তোমাদের সাথে অনুশীলনী শেয়ার করা স্টার্ট করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত অনুশীলনী কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা শুরু করব সাত নম্বর প্রশ্ন থেকে তো চলো ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওতে চলে যাওয়ার আগে একটাই কথা বলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর যারা আগের ভিডিও মিস করে গেছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পাবে প্রথম থেকে একদম পর্ব ওয়ান থেকে ভিডিওগুলো ওয়াচ করে তারপর কিন্তু এই ছ নম্বর পর্বের ভিডিও তোমরা ওয়াচ করো ওকে না হলে কিন্তু অনেকটা গ্যাপ থেকে যাবে আমি ইন ডিটেল এ টু জেড তোমাদের সাথে শেয়ার করি সুতরাং আশা করি ভিডিও শেষ অব্দি কোথাও স্কিপ না করে তোমরা যদি ওয়াচ করো তাহলে আর কোনো ডাউট তোমাদের থাকবে না ওকে তো চলো সাত নম্বর প্রশ্নে কি আছে দেখে নি দুটি বাক্য ভেঙে লেখো একটি করে দেওয়া হলো একটা উদাহরণ হিসাবে তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছে যে কিভাবে উত্তরটা করতে হবে গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় এখানে দেখো একটা বাক্য দেওয়া রয়েছে তোমাদের কি করতে হবে এই বাক্যটাকে ভেঙে দেখাতে হবে মানে এই একটা বাক্য থেকে দুটো বাক্য তৈরি করতে হবে এখানে দেখো করে দিয়েছে গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল মানে প্রথমে এই লাইনটা এতটা বলা হলো গায়ের বুড়ো সর্দার মঙ্গল তারপর সে নাতিটার দিকে তাকায় এবার আমরা নাউন প্রনাউন শিখেছি একই বাক্যের মধ্যে বিশেষ পদ বারবার ব্যবহার করলে শুনতে বোর লাগে খারাপ লাগে বাক্যটা সেই জন্য আমরা কি ব্যবহার করি সর্বনাম বা প্রোনাউন নাউনের পরিবর্তে প্রোনাউন তাই এখানে দেখো মঙ্গল এটা একটা নাউন এই নামটা দুবার আর ব্যবহার না করে এখানে কি বলা হলো না সে সে নাতিটার দিকে তাকায় তাহলে দেখো এখানে দুটো বাক্য কিন্তু তৈরি হয়ে গেল পরবর্তী বাক্যটি কি রয়েছে হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর এটাকেও দেখো একইভাবে ভাঙতে পারা যাবে দুটো বাক্য তৈরি হবে একটা বাক্য থেকে দেখো আমি উত্তরগুলো এবার তোমাদেরকে একটা একটা করে দেখাতে থাকছি হাতিশালাটায় দেয়াল তুলে দেওয়া হয়েছে এটা একটা বাক্য হলো পরবর্তী বাক্যে বলবো ওটা এখন ধান রাখবার গোলাঘর পরের অংশে চলে যাব আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এটাও দেখো কমা দিয়ে দিয়ে জোড়া রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি একটাই বাক্য তাহলে এবার দুটো বাক্যে কিভাবে আমরা এই বাক্যটাকে নিয়ে যাব দেখো আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যেতে হতো দাঁড়ি এটা একটা বাক্য হল তবে পাঠশালায় পৌঁছানো যেত এটা হয়ে গেল আরেকটা বাক্য তাহলে এই দুটো বাক্য এসে গেল নেক্সট এখন ও লাফায় আর নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ একটা বাক্য দুটো বাক্যে ভাঙব এখন ও লাফায় আর নদীর জল কাশবন ফুল আকাশ সকলকে ডাকে প্রথমে বললাম কি লাফায় আর ডাকে পরবর্তী বাক্যে বলবো তারপর বলে সে কি ভীষণ যুদ্ধ ঠিক আছে নেক্সট ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় এটাও একটাই বাক্য কমা রয়েছে মাঝখানে দেখো এখান থেকেও দুটো বাক্য বানানো যায় ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় তারা বয়ে যায় প্রথমবারে বললাম হেসে চলে যায় তারপর তারা বয়ে যায় দুটো বাক্য পেয়ে গেলাম এবার কতগুলো বাক্য রচনা দেখে নেব বাক্য রচনায় রয়েছে পাঁচিল চাঁদ দেশ মানুষ জঙ্গল আমি আমার মতো করে লিখেছি যদি তোমাদের মনে হয় বাক্য রচনা নিজের মতো করে তোমরা করতেই পারো যদি আমার বাক্যটা ভালো লাগে সেটাও মুখস্থ করে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই চলো দেখেনি প্রথম শব্দটা কি রয়েছে না পাঁচিল পাঁচিল বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দেখো শব্দটাকে আমি কিন্তু এক্স্যাক্ট রেখেছি কোনো একার ওকার কিছু যুক্ত করিনি বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হবে নেক্সট পরেরটা রয়েছে চাঁদ চাঁদ আজ মেঘের আড়ালে এখানেও দেখো চাঁদ শব্দটাকে আমি এক্স্যাক্ট রেখেছি রকম একার ওকার কিছু কিন্তু অ্যাড নেই প্রত্যেকটা বাক্য রচনাই আমার এইভাবেই করা চাঁদ আজ মেঘের আড়ালে দেশ আমাদের দেশ আমাদের গর্ব আমাদের দেশ আমাদের গর্ব মানুষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব নেক্সট জঙ্গল জঙ্গল বিভিন্ন ধরনের দামি কাঠে ভরা জঙ্গল বিভিন্ন ধরনের দামি কাঠে ভরা চলো দেখে পরের অংশে কি রয়েছে কোনটি কোন ধরনের বাক্য লেখো একটা কিন্তু করে দেওয়া হয়েছে প্রথমটা কি স্রোত কি জোরালো দেখো এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে এই চিহ্নটা থাকলে তোমরা সহজেই বুঝতে পারবে যেটা হলো বিস্ময়বোধক বাক্য বাক্যের কতগুলো ধরন আছে সেগুলো আমাকে আলাদা ভিডিওতে ইন ডিটেল বোঝাতে হবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য লাইভ ক্লাস আনতে চলেছি সেখানে শেয়ার করবো ততক্ষণের জন্য আপাতত শুধু এটুকু বুঝে নিতে হবে যে কয়েকটা বিশেষ ধরনের বাক্য রয়েছে তার মধ্যে বেশি যেগুলো আসে সেগুলো হলো বিষয়বোধক বাক্য বর্ণনামূলক বাক্য প্রশ্নবাচক বাক্য আরও রয়েছে নেতিবাচক রয়েছে হ্যাঁ বাচক রয়েছে অনুজ্ঞাবাচক রয়েছে এগুলো ধীরে ধীরে তোমরা জানবে তাহলে প্রথমটা স্রোত কি জোরালো এটা হলো বিষয়বোধক বাক্য নেক্সট কচি ছেলে কিছুই জানে না এটা দেখো এটা দাঁড়ি রয়েছে সিম্পল একটা ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে যে কচি ছেলে কিছুই জানে না এটা হলো বর্ণনামূলক বাক্য নেক্সট সে যেন গেরুয়া জলের সমুদ্র এটাও দেখো দারি তো রয়েছে তাছাড়া এখানেও একটা ঘটনা বলা হচ্ছে এটাও তাই বর্ণনামূলক বাক্য মানে কোনো কিছুর বর্ণনা দেওয়া হচ্ছে নামটা বদলে গেল কেন গো বুঝতেই পারছো প্রশ্নবোধক চিহ্ন আছে মানে এটা হবে প্রশ্নবাচক বাক্য নেক্সট কি যুদ্ধ কি যুদ্ধ একইভাবে দেখো এই সাইন এই চিহ্ন থাকা মানে বিস্ময়বোধক বাক্য এবার যেটা করতে হবে দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো এখানে শব্দ ঝুড়িতে বেশ কতগুলো তোমাদের শব্দ দিয়ে দেওয়া হয়েছে এবারে এই শব্দগুলো থেকে কোনটা বিশেষ্য সেটা এই ঘরে বসবে যেটা বিশেষণ সেগুলো এই ঘরে বসবে সর্বনাম এই ঘরে বসবে অব্যয় এই ঘরে বসবে আর ক্রিয়া এই ঘরে বসবে তো আমি বইতেই করে দিয়েছি দেখো বিশেষ্য কি আমি আগেও বলেছি নাউন বা নাম বোঝাতে যে কোনো ধরনের নাম বোঝাতে যে শব্দ আমরা ব্যবহার করি সেটাই হলো বিশেষ্য এবার বিশেষের দোষ গুণ অবস্থা এগুলো বোঝাতে যে শব্দ ব্যবহার করি সেগুলোই হচ্ছে বিশেষণ নেক্সট সর্বনাম সর্বনাম কোনগুলো যেটা হচ্ছে ইংলিশে প্রনাউন মানে আমি মানে আমার সম্বন্ধে আমি যখন কিছু বলছি সেই আমি শব্দটা আমরা শব্দটা বা তোমার সম্বন্ধে যখন কিছু বলবো তুমি শব্দটা তোমরা শব্দটা মানে জাস্ট নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি বিশেষের পরিবর্তে ব্যবহার করি সেটাই হলো সর্বনাম নেক্সট হচ্ছে অব্যয় অব্যয় হচ্ছে ইংলিশের কনজাংশন মানে দুটো শব্দ বা দুটো বাক্যকে যা যুক্ত করে আবার কখনো কখনো বাক্যের সৌন্দর্য বাড়াতেও কিন্তু কাজে লাগে তো এগুলোই হচ্ছে অব্যয় নেক্সট হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানে তোমরা জানো আমি আগেও বলেছি কাজ করা বোঝানো হয় যে কোনো ধরনের কাজ করাকে ক্রিয়া বলে তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এবার বাঁচতে পারবো আগে চলো দেখে নি বিশেষণ কোনগুলো মস্ত এটা হলো বিশেষণ নেক্সট হচ্ছে বুড়ো এটাও বিশেষণ তারপর হচ্ছে ভীষণ প্রত্যেকটা দেখো কোন একটা নাউনের বিশেষ অবস্থা বোঝাচ্ছে ধরো আমি বললাম মস্ত বাড়ি বাড়ি হলো কি বিশেষ্য এবার বাড়িটা কেমন না মস্ত অনেক বড় সেই জন্য মস্ত শব্দটা কিন্তু হয়ে যাবে বিশেষণ নেক্সট ভীষণ তারপর হচ্ছে ছোট্ট নেক্সট ঝাঁকড়া তারপর ধারালো সরু এগুলো সব কিন্তু বিশেষণ এবার দেখে নিয়ে চলো সর্বনাম কোনগুলো দেখো আমাদের তারপর তুই তারপর সে এগুলো হলো সর্বনাম এগুলো কিন্তু সাধারণত নাউনের পরিবর্তেই আমরা ব্যবহার করে থাকি মানে বিশেষের পরিবর্তে ব্যবহার করে থাকি এখানে বিশেষ্য একটাও নেই অব্যয় হল ও ক্রিয়া ক্রিয়া হলো শিকার করা মানে কাজ করা বোঝাচ্ছে লড়াই করা অবশ্যই কাজ একটা চড়ায় গরু মোষ যা কিছু চড়ায় না কেন চড়ানোটাও একটা কাজ তারপর হচ্ছে রাখে রাখাটাও একটা কাজ নেক্সট হচ্ছে ওঠে ওঠাটাও কাজ তাহলে এই হেল্প বক্স থেকে বা এই শব্দ ঝুড়ি থেকে আমরা কিন্তু আলাদা করে নিলাম কোনটা বিশেষ কোনটা বিশেষণ কোনটা সর্বনাম কোনটা অব্যয় কোনটা ক্রিয়া শুধু বিশেষ একটা আমরা পাইনি চলো দেখে নি পরের অংশে কি রয়েছে দেখো নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো একটি করে দেওয়া হলো একটু আগে আমরা কি করেছিলাম একটাই বাক্য ছিল সেটাকে ভেঙে আমরা দুটো বাক্যে পরিণত করেছিলাম এবার কি করতে হবে দুটো বাক্য দেওয়া আছে দুটো বাক্যকে জুড়ে তোমাদের একটা বাক্যে পরিণত করতে হবে কিভাবে করব একটা এক্সাম্পল দেখে নাও দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো কি গল্পই বললে আজ দাদু সবাই শুনছিল গো এটাকে যুক্ত করে আমরা কি করলাম দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো একসাথে আমরা কিন্তু যুক্ত করে একটা বাক্যে পরিণত করে ফেললাম এবার দেখো পরেরটা কি রয়েছে এ তো আরে ছেলে তুই বড্ড ভালো এখানেও দেখো দুটো বাক্য কিন্তু রয়েছে আরে একটা আমরা ধরে নিতে পারি তারপর ছেলে তুই বড্ড ভালো এবার এই বাক্য দুটোকে আমরা কিভাবে একসাথে করবো চলো দেখে নি এতোয়া তুই বড্ড ভালো ছেলে রে রেটোকেই এতোয়া রে এই রে শব্দটাকে জাস্ট আমরা সরিয়ে দিলাম সরিয়ে কি করলাম এতোয়া তুই বড্ড ভালো ছেলে রে পরেরটা তুই বড্ড বকিশ এতোয়া এটা একটা বাক্য তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না এটা আরেকটা বাক্য দুটাকে জুড়লে কি হবে এ তো আর তুই বড্ড বকিস একটা ছোট্ট কমা তোর বাপেরও এত কথা শুধাবার সাহস না দাড়ি এখানেও দেখো আমি কিন্তু একটা কমা ইউজ করে দুটো বাক্যকে একসাথে জুড়ে দিয়েছি নেক্সট বাবুরা এলো আমাদের সব নিল বাবুরা এলো আমাদের সব নিল বাবুরা এলো একটা বাক্য আমাদের সব নিল আরেকটা বাক্য এটাকে কিভাবে বলবো বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল এলোটাকে এসে করে দিলাম একটা বাক্যে পরিণত হয়ে যাবে নেক্সট লাস্ট আদিবাসী আসছে মানুষ বাড়ছে এটাকেও দেখো খুব সিম্পলি দুটো আলাদা বাক্য একসাথে কিভাবে করব। আদিবাসীরা আসছে তাই মানুষ বাড়ছে একটা দেখো তাই শব্দ নিয়ে এলাম আদিবাসীরা আসছে তাই মানুষ বাড়ছে এক্ষেত্রে তোমরা এই তাই শব্দটাকে ব্যবহার না করে কমাও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই এবার দেখো একটা খুব সোজা জিনিস রয়েছে যেটা আমার মনে হয় তোমরা সবাই পারবে তাও আমি একটু আলোচনা করে দিচ্ছি সেটা হলো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো কতগুলো বর্ণ এলোমেলো করে দেওয়া রয়েছে এগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে তো দেখো আমি করে দিয়েছি প্রথমটা হচ্ছে দি শি আ বা এইভাবে এলোমেলো করে দেওয়া রয়েছে যেটা সাজিয়ে লিখলে হবে আদিবাসী তারপর সুবর্ণ রেখা এরপর রয়েছে দরং গাড়া নেক্সট পোড়া মাটি লাস্ট অফ অল আদি পুরুষ এটা গেল বর্ণকে সাজিয়ে শব্দ তৈরি করা এবার দেখো যেটা রয়েছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এতক্ষণ কি করছিলাম বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করলাম এবার কি করব শব্দগুলোকে পরপর সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করব প্রথমটা কি রয়েছে ছাগল কাজ গরু ওর চড়ানো তাহলে এটাকে সাজালে বুঝতেই পারছো কি হবে খুবই সিম্পল ওর কাজ গরু ছাগল চড়ানো পরেরটা তীর সন তারা তখন ছোঁড়ে বুঝতেই পারছো এখানে শব্দগুলো জাস্ট বসিয়ে দেওয়া রয়েছে এলোমেলো এটাকে সাজালে হবে তখন তারা তীর ছোঁড়ে শন সন প্রথমটা কি হলো ওর কাজ গরু ছাগল চড়ানো তখন তারা তীর ছোড়ে শন সন আগে হাজার চাঁদ হাজার সাজিয়ে লিখবো হাজার হাজার চাঁদ আগে নেক্সট ছিল পাথরের হাতিশালাটা আর আর হাতিশালাটা ছিল পাথরের নেক্সট আর লাস্ট সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে সাজালে হবে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে তাহলে আজকে আমি তোমাদের সাথে তেরো নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করে দিলাম পরের ভিডিওতে জাস্ট আমি প্রশ্ন উত্তর আলোচনা করব। মহর্ষেতা দেবীকে নিয়ে যে তিনটে প্রশ্ন রয়েছে এক দুই তিন আর তারপরে পনেরো নম্বর থেকে যেটা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এখানে সাতটা প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করব। আর একটা ছোট্ট ম্যাচিং রয়েছে সেটাও আমি বলে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা স্টুডেন্ট এটুকুই ছিল বেশি লেন্দি ভিডিও আমি করি না তোমরা জানো কারণ শুধু শুধু বোর হয়ে যাবে পড়তে আর ভালো লাগবে না সেই জন্য ছোটো ছোটো পার্টে অনেকগুলো পর্বে আমি তোমাদের পুরো গল্পটা পড়ালাম প্রত্যেকটা ভিডিও ভালো করে ওয়াচ করো শেখো বারবার শোনো বারবার আমার কথাগুলো বোঝার চেষ্টা করো যাতে কোথাও আর কোনো ডাউট না থাকে খুব তাড়াতাড়ি আমি পরের ভিডিওটাও তোমাদের জন্য নিয়ে চলে আসব আর ওটাই হবে এতোয়া মুন্ডার গল্পের ওপর লাস্ট ভিডিও সাত নম্বর পর্ব আজকের ভিডিও ছ নম্বর লাস্ট ভিডিও যাবে সাত নম্বর ঠিক আছে সো নো মোর টুডে মোর ইন মাই নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাবাই